তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে সকাল থেকে নিজেদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ লক্ষ্যে হাজির হন সাধারণ মানুষ। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ভোটারদের। স্ত্রী পুরুষ, তরুণ তরুণী, যুবক যুবতী, সকল অংশের মানুষের দেখা যায় এই লাইনে দাঁড়াবে। বাম কংগ্রেস মনোনীত প্রার্থী এবং ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দুজনেই নিজেদের ভোট দিলেন নিজেদেরকে, আর দুজনেই জয় নিয়ে 100% নিশ্চিত। বললেন, মানুষ সবকিছু বুঝে আর মানুষই তাদের ভোটে জয় যুক্ত করে পবিত্র বিধানসভায় পাঠাবে। প্রস্তুতি অনুযায়ী আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, এই কেন্দ্রে আমার জয় শুনি। খুব ভালো লাগছে, নিজের ভোট নিজে দিয়েছি, নিজেকে দিয়েছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং খুব ভালো লাগছে যে গতবারও ভোট দিয়েছি, প্রত্যেকবারই ভোট দিই, কিন্তু এবারে তো ব্যতিক্রম হলো, নিজেকে নিজে ভোট দিয়েছি। খোয়াই বিধানসভা কেন্দ্রেও ছিল একই রকম চিত্র। এখানে তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক পরিমাণে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সকাল থেকে ধীরে ধীরে ভিড় বাড়তে শুরু করে ভোটারদের। মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রেও উচ্ছ্বাস ছিল চরমে। খোয়াই সরকারি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রীতিমতো উৎসবের মেজাজে ভোট দেয় গণদেবতারা। এদিকে কৈলাসহর বিধানসভা কেন্দ্রেও সকাল থেকেই ভোটাররা উপস্থিত হয় নিজেদের ভোট নিজেরাই প্রয়োগ করার লক্ষ্য নিয়ে। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পড়েন ভোটাররা। ভোট দিলেন বাম কংগ্রেস মনোনীত প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। দু একটি জায়গায় ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে সমস্যা দেখা দেয়। সকালবেলায় ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মবস্বর আলী। ভোট দিয়েছেন বর্তমান বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী। তিনিও সকাল সকাল নিজের ভোটার পরিচয়পত্র নিয়ে হাজির হন ভোট কেন্দ্রে। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন সবকটি রাজনৈতিক দলের কাছেই খুব তাৎপর্যপূর্ণ। প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরাই নিজেদের জয় নিয়ে 100% নিশ্চিত। সাধারণ মানুষের স্বার্থে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ হন তারা। তবে প্রাক্তন মন্ত্রী তপন চক্রবর্তী জানিয়েছেন, 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন গোটা দেশের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। 2023 নির্বাচন ত্রিপুরা রাজ্যে অন্য নির্বাচনের তুলনায় একটু ব্যতিক্রমী, কারণ এখানে চিরপ্রতিদ্বন্দ্বী দুটো রাজনৈতিক দল এক হয়ে লড়াই করছে। গোটা দেশের সামনে যে বিপদ, আরএসএস পরিচালিত বিজেপি গভর্নমেন্ট এবং রাজ্যের সরকার ছিল। গন্ডাছড়া ও 44 রায়মাবেলী বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের দারুণ উচ্ছ্বাস দেখা যায়। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল ভোট কেন্দ্রগুলিতে। একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে সকালবেলায় শুরুতেই ইলেকট্রনিক ভোটিং মেশিন বিকল হতে দেখা যায়। পরবর্তী সময়ে মেশিনগুলি সারাই করে ভোট গ্রহণ পর্ব শুরু করার জন্য অনেকটাই সময় ব্যয় হয়ে যায়। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে জনজাতি ভোটাররা সকাল থেকেই ভোট প্রয়োগের লক্ষ্যে লাইনে দাঁড়িয়ে পড়ে। সম্পূর্ণ হবে তো এটা হচ্ছে আমার ভোট সেন্টার। তো এটা নিশ্চিত মানে আগামী দিনে বিজেপি রাজ্য ভালো হবে এবং ত্রিপুরা রাজ্য সরকার গঠন করবে। আমবাসা মহকুমা ও বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে উৎসবের মেজাজে ভোট দিতে আসে ভোটাররা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের দীর্ঘ লাইন। পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনী জওয়ানদের মোতায়েন করা হয়েছিল ভোট কেন্দ্রগুলিতে। বিরোধীদের মতে, রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এবারের এই নির্বাচন, দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্যই এবারের এই নির্বাচন। কিন্তু সাধারণ ভোটার গুরুত্ব দিয়েছে শান্তিকে, শান্তিতে বাঁচাই তাদের প্রধান উদ্দেশ্য। পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হতে যেতেছে এবং এবারের ভোটের মূল কথাই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। এদিকে 39 মনু বিধানসভা কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলে। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে গণদেবতারা তাদের ভোট প্রয়োগ করেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বিকল হবার অভিযোগ উঠে এসেছে সামনে।
ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে চিত্রটা কোনো ব্যতিক্রমী ছিল না। ভোটাররা মধ্যে এই উৎসবের মেজাজই লক্ষ্য করা যায়। ভোট দিলেন বাম কংগ্রেস মনোনীত প্রার্থীও। পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্র ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। স্ত্রী পুরুষ থেকে শুরু করে সমাজের সকল অংশের মানুষের মধ্যে দেখা যায় রীতিমতো উৎসবের মেজাজ। যে সমস্ত প্রার্থীরা সাধারণ মানুষের কথা মাথায় রেখে কাজ করবে তাদেরকে পবিত্র বিধানসভায় পাঠানো উচিত বলে মনে করে গণদেবতারা। আমি আমার ভোটাধিকার প্রয়োগ করেছি এবং এই রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চলছে। খাস খাদ্যের অভাব এবং দমবন্ধকর পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমি এইমাত্র ভোটাধিকার প্রয়োগ করে আমাদের এই পোলিং বুথ এলাকার ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন। 35 বেলোনিয়া বিধানসভা কেন্দ্র ভোট গ্রহণ পর্ব শুরু হয় সকাল সকাল। একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে সকালের শুরুতেই বিকল হতে দেখা যায় ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো। যদিও বিষয়টি সঙ্গে সঙ্গে নজরে আসে রিটার্নিং অফিসার কিংবা প্রিসাইডিং অফিসারের, দ্রুত মেশিনগুলি সারাইয়ে তোলার ব্যবস্থা করা হয়, যার কারণে দীর্ঘ সময় ভোট গ্রহণ পর্ব বন্ধ থাকে। ভোট দিয়েছেন রাজনগর বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস মনোনীত প্রার্থী সুধন দাস। 100% নিশ্চিত শুধু তাই নয়, বললেন গোটা রাজ্যে বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করবে। সেদিন বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের মারধর করা হয়েছে, এমনকি এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি ভোট কেন্দ্র। পরবর্তী সময়ে পুলিশের সাহায্য নিতে হয়েছে এজেন্টদের। ভোট দিলেন বর্তমান বিধানসভার বিরোধী দলের উপনেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী। তার মতে এবারের নির্বাচন একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে এরাজ্যের ইতিহাসে। বিকল্প হিসেবে তৈরি করার ক্ষেত্রে সাধারণ মানুষকে দারুণভাবে উৎসাহিত করবে এই বাম কংগ্রেস জোট। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আমরা যে বাম এবং গণতান্ত্রিক ফ্রন্ট যে নির্বাচনে একসঙ্গে লড়াই করছে, সে তার ফল প্রকাশ পাবে। এদিকে অমরপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রটি চিত্রটা ব্যতিক্রম ছিল না। ভোটারদের মধ্যে ব্যাপক পরিমাণে উৎসাহ লক্ষ্য করা গেছে, যার কারণে ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে পড়ে ভোট প্রয়োগের লক্ষ্যে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটারদের সংখ্যাও। মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। সোনামুড়া মহকুমার ভোট কেন্দ্রগুলিতেও সকাল থেকে ভোট প্রয়োগের লক্ষ্যে ভোটাররা দাঁড়িয়ে পড়ে দীর্ঘ লাইনে। বেশ কিছু ক্ষেত্রে বুথ জাম করার অভিযোগ ওঠে, যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তৎপরতায় ভোটারদের নির্বিঘ্নে ভোট দানে কোনো রকম সমস্যা হয়নি। নতুন ভোটারদের দাবি যে সরকার আসুক না কেন, ত্রিপুরাবাসীর কথা ভাবতে হবে, ছাত্রছাত্রীদের প্রতি আরও বেশি সদর্থক ভূমিকা পালনের দায়িত্ব নিতে হবে সরকারকে বলেও অভিমত ব্যক্ত করলেন নতুন ভোটাররা। নলছর বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কিশোর বর্মনই। এতদিন ভোটার হিসেবে ভোট দিয়েছেন তিনি, আর এবারের নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি তার ভোট নিজেকেই দিয়েছেন, যার কারণে আবেগপ্রবণ হয়ে উঠেছিলেন তিনি। নলছর বিধানসভা কেন্দ্রে অতীতের সব ইতিহাস মুছে দিয়ে এবারে ভারতীয় জনতা পার্টি নতুন ইতিহাস করবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। একাধিক স্থানে ইলেকট্রনিক ভোটিং মেশিন বিকল হতে দেখা যায়, যার কারণে ভোট গ্রহণ পর্বে খানিকটা বিলম্ব হয়। প্রিসাইডিং অফিসার কিংবা রিটার্নিং অফিসারের তৎপরতায় খুব শীঘ্রই সেরে উঠে বিকল হওয়া ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলি। সুরমা বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে সকাল থেকে ভোটাররা দাঁড়িয়ে পড়ে দীর্ঘ লাইনে ভোট প্রয়োগের জন্য। বিভিন্ন বুথ কেন্দ্র ভোটাররা ভিড় ছিল চোখে পড়ার মতো। কেন্দ্র নিরাপত্তা বাহিনী কঠোর প্রহরা ছিল ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে। মহিলা ভোট কর্মীদের দ্বারা পরিচালিত আদর্শ ভোট দান কেন্দ্র হিসেবে এদিন ছোট সুরমা উচ্চ বিদ্যালয়ে ভোটারদের ভোট দানে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। কিন্তু ভোটারদের ব্যাপক সমস্যার মুখে তুলে ধরেন ভোটাররা নিজেই। ভোর 5টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট প্রয়োগে বিলম্বের মুখে পড়তে হয় তাদের। পানীয় জল পরিষেবাও তেমন একটা নেই বললেই চলে। নির্বাচনী আধিকারিকদের দায়বদ্ধতা সচেতনতা নিয়ে প্রশ্ন তোলেন সাধারণ ভোটাররা। ব্যবস্থায় নেই, আমরা সকাল 5টা থেকে এখানে লাইনে দাঁড়াইছি, এখন দেখেন এত রুদ্রের মধ্যে এত জনরূপ দাঁড়াই রয়েছে। আমরা কিন্তু খুব অসুবিধা হইতেছে, অনেকে ছাটা আনছে না, অনেকে ছোট ছোট বাচ্চা বা মহিলারা দেখেন কত অসুবিধা হইতেছে, অনেকে শরীর অসুস্থ রুগীও তো আছে। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। সকাল থেকে ভোটাররা ভোট প্রয়োগের জন্য দাঁড়িয়ে পড়ে লাইনে। ইভিএম বিকল হওয়ার বিষয়টি সামনে এসেছে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে। ভোটার আগে রাতে কিছু কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ বাম কংগ্রেস মনোনীত প্রার্থীর। ভোট গ্রহণ কেন্দ্রে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এর জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিল পর্যাপ্ত পরিমাণে। এসেছে সকালবেলা থেকেই ভোট দিচ্ছে, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আমাদের
এখন পর্যন্ত যা রিপোর্ট আছে 50 নম্বর বুথে মেশিন একটু গন্ডগোল দেখা দিয়েছে, মেশিনটা সারাই করবার জন্য তারা এখানে কাজ করছে। আর গতকাল রাত্রে কিছু কিছু জায়গার মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। নেহাল চন্দ্রনগর গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রের চিত্রটা ছিল একটু অন্যরকম। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট গ্রহণ করতে দেখা যায়নি ভোটারদের, ভোটাররা ছিলেন একটু আরামদায়ক মেজাজে। এখানে ওখানে বসে বিশ্রাম নেন সবাই, আর ভোট দেবার সময় গিয়ে বোতাম টিপে বসিয়ে দেন। এই বিধানসভা কেন্দ্র ইলেকট্রনিক ভোটিং মেশিন বিকল হতে দেখা যায় সকালে। দীর্ঘ সময় কলকলিয়া উচ্চ বিদ্যালয় ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএম মেশিন বিকল হওয়ার কারণে দীর্ঘ সময় বন্ধ থাকে ভোট গ্রহণ পর্ব। এদিকে গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী হিমানি দেববর্মার অভিযোগ করেন, তীব্র মাথার উপর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন তিনি। 33 কাকরাবন শালগোড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে নতুন ভোটারদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সকাল থেকে ভোটাররা দাঁড়িয়ে পড়েন দীর্ঘ লাইনে, ভোট দিয়েছেন 30 বাগমা বিধানসভা কেন্দ্রের মনোনীত টেপরা মাথার প্রার্থী পূর্ণচন্দ্র জমাতে। উৎসবের মেজাজে ভোট হয়েছে 31 রাধা কিশোরপুর বিধানসভার কেন্দ্রেও। ভোট গ্রহণের পর নিজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থান ঘুরে ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রণজিৎ সিংহ রায়কে। দেখা গেছে যারা পুলিং এজেন্ট পুলিং পার্সোনাল যারা কাজ করছে অনেকে চোখেও ঠিক মতো ঠিক মতো দেখে না, ভোটার লিস্ট খুঁজে বের করতে অনেক লম্বা সময় লাগছে। তো এই সমস্ত ক্ষেত্রে একটা সহায়তা একটা গ্যাপ আছে এবং সেটা বোধ হয় সঠিকভাবে যারা মানে এগুলোকে সেট আপ করেছে সেখানে আর একটু দেখলে ভালো হতো। 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন শেষ পর্যন্ত সাক্ষী হয়ে রইল বিক্ষিপ্ত কিছু ঘটনা এবং ইলেকট্রনিক ভোটিং মেশিন বিকল্প হওয়ার বিষয়টিকে সামনে রেখে নির্বাচনের কাজে যুক্ত ভোট কর্মীদের ইলেকট্রনিক ভোটিং মেশিন নিয়ে মহড়ার বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সায়ন্দন টিভি।